মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা সায়েন্স পড়বে না আর্টস পড়বে, সে নিয়ে আজকে আমাদের আমার এই ভিডিও। তো আমি তোমাদের দু একটি কথা বলবো যে কী নিয়ে পড়লে তোমাদের ভালো হয়। প্রথমত জানিয়ে রাখি যে এবছর থেকে কিন্তু যারা 35% অর্থাৎ 35% নম্বর পেয়েছে তারা কিন্তু সায়েন্স নিয়ে ভর্তি হতে পারবে। এর কম যারা পেয়েছে তারা তাদের কিন্তু ওই আর্টস নিয়েই পড়তে হবে। এবার প্রশ্ন হলো কোনটা বেশি ভালো, আমি বলবো যে দুটোই ভালো। এবার তুমি কোনটা নেবে তার উপরে নির্ভর করছে, অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টে বেশি ভালো পারো তার উপরে কিন্তু তোমার সায়েন্স বা আর্টস পড়া নির্ভর করছে। মনে করো যে তুমি ইতিহাস ভালো পারো কিন্তু অঙ্ক তুমি ভালো পারো না, অঙ্ক ভালো না পারলে আমার মনে হয় সায়েন্স না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে তুমি ইতিহাস নিয়ে পড়লে অর্থাৎ আর্টস নিয়ে পড়লে কিন্তু তোমার বেশি ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা। এবার দেখা গেল যে তুমি অঙ্ক ভৌতবিজ্ঞান দুটোই খুব ভালো পারো এবং এগুলোতে তোমার 80-র উপরে বা 90-র উপরে নম্বর রয়েছে, সেক্ষেত্রে তুমি নির্দ্বিধায় সায়েন্স নাও। সায়েন্স সবসময়ই একটু বেশি সুযোগ সুবিধা রাখে, আর যাদের মনে এরকম আশা রয়েছে যে আমরা তো মাধ্যমিক ভালো করে পড়িনি, নম্বর হয়তো কম পেয়ে গেছো, 50%-এর মধ্যে নম্বর আছে, তারা চাইছো যে ভবিষ্যৎটা সায়েন্স পড়ে একটু ভালো একটু কেরিয়ার দিকে যাওয়া, তারা অবশ্যই সায়েন্স নাও। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবে, সায়েন্সে কিন্তু চাপ বেশি, খাটনি বেশি, তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কিন্তু সায়েন্সে ভালো রেজাল্ট করা যায় না, এখানে রেগুলারলি পড়তে হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। শুধু নিয়ে নিলেই হবে না কিন্তু, আর্টস নিয়ে পড়লে তুমি ফাঁকি দিয়ে পড়লেও কিন্তু 400-র উপরে নম্বর পেতেই পারো, 400-450। সপ্তাহে তুমি যদি দুদিন বাংলা না পড়ো কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি যদি সপ্তাহে 7 দিন অঙ্ক না করো তাহলে কিন্তু তোমার সায়েন্স নিয়ে পড়াটা বৃথা হয়ে যাবে, এবং সেখানে টিউশনেরও একটা ব্যাপার রয়েছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর এর পরবর্তীকালে কী কী ফ্যাসিলিটি রয়েছে, ফ্যাসিলিটি তো সায়েন্সের ফ্যাসিলিটি সবসময় বেশি রয়েছে, কারণ তোমরা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং তো পড়তে পারবেই, তার পাশাপাশি শিক্ষকতার দিকেও যেতে পারবে, এগ্রিকালচার পড়তে পারবে, প্যারামেডিক্যাল কোর্স করতে পারবে, বিভিন্ন ধরনের কোর্স, ভেটেরিনারি পড়তে পারবে, কোনো শেষ নেই। সায়েন্স পড়লে আবার আর্টসে ফিরে আসা যায়, এটাও সম্ভব। তোমাদের যদি মনে হয় যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্স পড়ে যদি আর ভালো না লাগে বা রেজাল্ট কোনো একটু খারাপ হয় তবে তোমরা আর্টসে আবার ফিরে আসতে পারবে, এই সুযোগটা কিন্তু রয়েছে সায়েন্স থেকে। কাজেই আমার মনে হয় সায়েন্স নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বর্তমানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসগুলোতে একদম বেসিক লেভেলের প্রশ্ন কিন্তু আর আসছে না, এখন কিন্তু 11-12 থেকেও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে কিন্তু কোশ্চেন আসছে। কাজেই আর্টস স্টুডেন্টদের পক্ষে কিন্তু সেই সব প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই সেখানে তোমার যদি 11-12 সায়েন্সটা থাকে তাহলে কিন্তু তুমি সেই সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করতে পারবে। সেক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে সায়েন্স থাকলে একটা বিশাল সুবিধা পাওয়া যায়, সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম। তো কি বলবো, আর তাছাড়া